সবে শেষ হয়েছে দ্বিতীয় দফার ভোট। এর মধ্যেই ইভিএম তরজা তৃণমূল ও বিজেপির। বুধবার ফারাক্কা সভা থেকে ইভিএম নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর, পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির। মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। মুখ্যমন্ত্রীর দাবি, ভোটের হার হঠাৎ বাড়ল কি করে? মঙ্গলবার প্রথম দুই দফার ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই পরিসংখ্যান নিয়ে ফারাক্কা নির্বাচনী প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন, কাল রাত 9:30 শুনলাম 5.75% ভোট বাড়িয়ে দিয়েছে। কমিশন নোটিস জারি করেছে, বিজেপির ভোট যেখানে কম সেখানে ভোট বাড়িয়ে দিয়েছে। সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি কমিশন হিসেবে বসে থেকে লাভ নেই, আপনাকে নিরপেক্ষ কমিশন হতে হবে। 5.75% ভোট, যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে। ইলেকশন কমিশন একটা নোটিশ জারি করেছে। আমি বলবো, নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে, ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে? ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়, প্রায় 19 লক্ষের মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে, যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন, এটা আমার সন্দেহ। এই সন্দেহটা যাতে মানুষের মধ্যে না হয় সেই জন্য ইলেকশন কমিশনকে আমরা বলবো, মানুষের সন্দেহটা দূর করুন। বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই, আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায় ভারতবর্ষের জনগণ। মুখ্যমন্ত্রীর ইভিএম নিয়ে মন্তব্যের পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, মানুষের তিনটে হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত, আর তৃণমূল হারবে বলে অজুহাত দিচ্ছে। মানুষের তিনটে হাত, বাম হাত, ডান হাত, অজুহাত, হারবে এখন জানেছেন, অজুহাত দেখাচ্ছে, নতুন কিছু নেই, অজুহাত দেখা। ইভিএম বিজেপির শাসিত রাজ্য থেকে আসুক বা বিজেপি বিরোধী যে দলগুলো আছে তাদের শাসিত রাজ্য থেকে আসুক, আপনি তো ইভিএম দিয়ে ভোট শুরু করার সময় জিরো দেখে নিচ্ছে, দাদা সেখানে ভোট কোথা থেকে থাকবে? 5% বাড়বে কিভাবে, কমবে কিভাবে? আর 5%ই বা বাড়বে কেন? যদি বাড়ানো হয়ে যেত তাহলে 10-15-20% বাড়াতাম। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।